হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি ভৈরব আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন কলকাতা, অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং এটি শুধুমাত্র অনলাইন প্রসেসেই আবেদন করা যাবে। তো চলুন, কীভাবে আবেদন করবেন এবং এটি লাস্ট ডেট কী রয়েছে বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ আপনারা একটা লাইক বটনে এক্ষুনি লাইক করে দিন এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো চলুন বিস্তারিতভাবে সে খবরটি এক নজরে দেখে নিই। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে আবারও একটা রিকোয়েস্ট করব, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ রেড সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, এই মুহূর্তে যে অফিসিয়াল নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে সেই ডেট আপনারা দেখতে পাচ্ছেন, 11/8/2018 তারিখে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন 149 এজেসি বোস রোড কলকাতা 7/14। হ্যাঁ বন্ধুরা, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে 14/8/2018 তারিখে এটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং এটি লাস্ট ডেট রয়েছে 12/9/2018 তারিখ, এর মধ্যেই আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে সে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন www.msew.org। এই ওয়েবসাইটে আপনারা 14/8/2018 তারিখে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পরবর্তী সময় কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেটি আমি আপনাদেরকে আরও একটা ভিডিও বানিয়ে জানিয়ে দেবো যে কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। নেম অফ দ্য পোস্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু এই নিয়োগটি করা হবে এবং এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি, অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি যেটি রয়েছে 200, এর মধ্যে জেনারেল ক্যাটাগরিতে নিয়োগ করা হবে 85 এবং জেনারেল PWD এই ক্যাটাগরিতে নিয়োগ করা হবে 9, ইউআর এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে 11, ইউআর মেরিটোরিয়াস স্পোর্টসম্যান ক্যাটাগরিতে 6, এসসি ক্যাটাগরিতে রয়েছে 40 এবং এসসি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে 3, এসটি ক্যাটাগরিতে রয়েছে 12 এবং ওবিসি ক্যাটাগরিতে রয়েছে 20, ওবিসি বি ক্যাটাগরিতে রয়েছে 14, অর্থাৎ কোন কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্যপদ রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে অফিসিয়াল নোটিফিকেশানটি ভালোভাবে দেখার পরেই আপনারা আবেদন করবেন। এই অফিসিয়াল নোটিফিকেশানটি যদি আপনারা দেখতে চান কিংবা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে সরাসরি মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন কলকাতার এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন এবং এই ওয়েবসাইটে আসার পর নিচে এখানে আপনারা পাশাপাশি ডাউনলোড অপশানগুলি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা সরাসরি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই অপশানের পাশে যে ডাউনলোড অপশান সেখানে ক্লিক করে আপনি আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন। স্কেল অফ পে, অর্থাৎ এক্ষেত্রে বেতনক্রম যেটি রয়েছে আপনারা এক নজরে দেখে নিন, 5,400 টাকা থেকে 25,200 টাকা এবং সঙ্গে গ্রেড পে রয়েছে 2,600 টাকা। একাডেমিক অ্যান্ড এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনারা যদি এই পদে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এক নজরে দেখে নিন। এ পাস ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফ্রম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইটস একুইভ্যালেন্ট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে আপনাদের HS পাস করা থাকতে হবে, তাহলেই আপনারা আবেদন করতে পারবেন। ডিজারেবল ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশন মে অলসো অ্যাপ্লাই, অর্থাৎ সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা না থাকলেও শুধুমাত্র HS পাস করা থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এক্ষেত্রে বয়সসীমা রয়েছে 40 বছর, অর্থাৎ 40 বছরের মধ্যে আপনাদের বয়স থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং 1/1/2018 তারিখ অনুযায়ী আপনারা বয়সের হিসেব করবেন। এবং এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড় রয়েছে এবং ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় রয়েছে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস, দ্য মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস উইল বি নোটিফাইড লেটার অন ইন আওয়ার ওয়েবসাইট www.msew.org, অর্থাৎ এক্ষেত্রে রিক্রুটমেন্টের যে মেথড রয়েছে এবং সিলেবাস সেটি পরবর্তী সময়ে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটি আপনারা সরাসরি ওয়েবসাইটটি যেও পরবর্তী সময় দেখে নিতে পারবেন। অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি কী লাগবে এক নজরে দেখে নিন।
জেনারেল ওবিসি এ ওবিসি বি প্রার্থীদের ক্ষেত্রে 150 টাকা এবং সঙ্গে 50 টাকা এবং 20 টাকা ব্যাংক প্রসেসিং চার্জ হিসেবে আপনাকে দিতে হবে এবং এটি আপনাদেরকে চালান মারফত কিন্তু আপনাদেরকে দিতে হবে। এসসি এসটি এবং পিএইচ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে শুধুমাত্র 50 টাকা এবং সঙ্গে 20 টাকা ব্যাংক প্রসেসিং চার্জ হিসেবে আপনাদেরকে দিতে হবে এবং এটিও কিন্তু ব্যাংক চালানের মাধ্যমে আপনাদেরকে দিতে হবে। এবং এই ব্যাংক চালান আপনারা যেটি দেবেন সেটি ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া যে আপনারা ডিপোজিট করবেন এই অ্যাকাউন্ট নাম্বারে, এখানে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, অ্যাকাউন্ট নাম্বারে আপনারা যে চালানটি পাঠাবেন সেটি কিন্তু এই অ্যাকাউন্ট নাম্বারে আপনাদেরকে টাকাটি ডিপোজিট করতে হবে। তাছাড়া আপনারা অনলাইন প্রসেসেও কিন্তু অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশান কী থাকতে হবে, বয়সসীমা কী রয়েছে এবং আপনারা কীভাবে আবেদন করবেন প্রত্যেকটি কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিয়েছি। পরবর্তী সময় অনলাইন আবেদন প্রক্রিয়া যবে চালু হবে আপনাদের জন্য আরও একটি ভিডিও আমি বানিয়ে দেবো যে কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। তো বন্ধুরা, আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু লাস্ট ডেট রয়েছে 12/9/2018, এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী সময়ে এই ধরনের সরকারি বেসরকারি চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য যারা আমাদের চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ রেড সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।